তরুণদের মধ্যে থেকে নেতৃত্ব আসলে দেশের অনেক উন্নয়ন হবে, আমাদের বাংলাদেশটাকে নতুনভাবে চিনবে। তরুণরা নেতৃত্ব দিলে স্মার্ট যেই দেশটা হবে, ডিজিটাল বাংলাদেশ হবে। সহকর্মীরা আসলে বললেন আমাদেরকে, আপনাদের প্রত্যাশার জায়গাটা কি আসলে, আপনারা একজন আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে আমরা তরুণ প্রজন্ম, আমরা তরুণ প্রজন্ম স্মার্ট একটা বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে, স্মার্ট বাংলাদেশের তরুণরা নেতৃত্ব দিবে। তরুণরা নেতৃত্ব দিলে স্মার্ট যেই দেশটা হবে, ডিজিটাল বাংলাদেশ হবে। এখান থেকে হচ্ছে স্মার্ট যেই নেতারা আসবে তারা হচ্ছে স্মার্ট জিনিসপত্র আইডিয়া আমাদের দিকে আসবে, এবং হচ্ছে যারা আগে আসছে, যারা যুদ্ধাপরাধী তারা হচ্ছে সংসদে আসছে, এটা হচ্ছে খুবই এই জিনিসগুলো আমরা চাই না, আমরা চাচ্ছি ভালো। এবং নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। তরুণরা আসো, তরুণদের মধ্যে থেকে নেতৃত্ব আসলে দেশের অনেক উন্নয়ন হবে, যেভাবে দেশ উন্নয়ন হচ্ছে, উন্নয়নশীল হচ্ছে। এবং হচ্ছে তরুণদের ভোটের মাধ্যমে আমরা যে যাবো, ভোট দিব, ভোট দিয়ে আমাদের নেতা নির্বাচন করব, এটার মাধ্যমে হচ্ছে দেশটাকে রিপ্রেজেন্ট করা যাবে এবং দেশটা অনেক উন্নয়ন হবে, এবং বহির্বিশ্বে আমাদের দেশটাকে আমরা হচ্ছে ফুটিয়ে তুলতে পারবো, এবং সবাই আমাকে আমাদেরকে চিনবে, আমাদের বাংলাদেশটাকে নতুনভাবে চিনবে, একটা ডিজিটাল বাংলাদেশ। আমরা যে উন্নয়নশীল অনুন্নতশীল থেকে উন্নয়নশীল দেশ হয়েছি, এবং হচ্ছে আমরা আস্তে আস্তে আরও ডেভেলপ করবো, আমরা হচ্ছে আমাদের আইটি সেক্টরে, শিক্ষা খাতে বা হচ্ছে সব দিকে আমরা যখন উন্নয়ন করবো, তখন হচ্ছে বিশ্বের বুকে আমরা হচ্ছে মাথা উঁচু করে দিতে পারবো।